ফের পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন জঙ্গলমহলের প্রমিলা বাহিনী। মঙ্গলবার খাতড়ার বারঘুটু গ্রামের মানুষ মুকুটমণিপুরের স্থানীয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কার্যালয়ে গিয়ে তারা বিক্ষোভ দেখান। বারঘুটু গ্রামের মানুষের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রামে পাইপলাইন বসিয়েই দায় সেরেছে। মুকুটমণিপুর জলাধার থেকে ঢিল ছোড়া দূরত্বে তাদের গ্রামের অবস্থান, তারপরেও গত দুবছর ধরে নিয়মিত পানীয় জল তারা পাচ্ছেন না। বিষয়টি বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বিক্ষোভকারীদের আরও দাবি, মুকুটমণিপুরে যখন কোনো উচ্চ পর্যায়ের সরকারি আধিকারিক আছেন তখন পর্যাপ্ত জল মেলে, তিনি ফিরে যাওয়ার অব্যাহতির পরেই আর নিয়মিত জল আসে না বলে অভিযোগ। এ বিষয়ে খাতড়ার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার হাশিম আনসারি জানান, ওই লাইনে কিছু ত্রুটি থাকার কারণে জল সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। দ্রুত পাইপলাইন মেরামত করে নিয়মিত জল সরবরাহ করা হবে বলে তিনি জানান। খাতড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট। আপনাদের বিক্ষোভটা কি সেটা জল পায় কি জল নতুন পাইপ চাই নতুন পাইপে যেমন জল পায় জল পাও না তো 3 বছর নাকি জল পাইনি আমরা 3 বছর 10 বছর এই পাইপ কি দিয়ে আছে পাইপ কি দিয়ে আছে পাইপ দিয়ে আছে তো পাইপ জল চাই জল পাই জল পাই পাইপ ফাটি গেছে এবার কি যে হচ্ছে সেটা সামনে হচ্ছে যখন আমি স্যার আসে তখন জল যায় দেখার জন্য দু একদিন দেখানোর জন্য যাই তারপর আর জল পাই কে পাই এরকম কোথায় কোথায় দরখাস্ত দিয়েছি আমরা এইখানেই তো দিয়েছি পঞ্চায়েতে প্রধানের কাছে এখানেও দিয়ে আছে জলগাড়ি পর্যন্ত আসেনি জলগাড়ি বলছে জলগাড়ি আপনার নামটা আমার নাম সুজিত সর্দার আমাদের এখানে বিক্ষোভ আমাদের দীর্ঘদিন ধরে এখানে গ্রামের জলের সমস্যা এর জন্য আমাদের আর কি বিক্ষোভ জল বলতে জল হ্যাঁ ট্যাপের জল যে আমাদের টাইম গুলো সরকার থেকে যে জল দেওয়া হচ্ছে এই যে আমরা ঠিকঠাক জল পাচ্ছি না এটা অনেকদিন ধরে আজকের নয় কমসে কম 3 বছর ধরে সমস্যা চলছে জলের জন্য আমরা পিএইচডব্লিউ অফিসে পঞ্চায়েতে সব জায়গাতে দেওয়া হয়েছে এই না ওই লিখিত অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কোনো কাজ হয়নি এই জন্যে আমাদের এই বিক্ষোভ আর কি আমাদের গ্রামে যে ছোট ছোট ছেলে মেয়ে কিংবা যে মা বোনেরা আছে তারা জলের জন্য খুবই অসুবিধার মধ্যে আছে তারা ঠিকঠাক রান্নার জন্য জল পায়নি খাবার জন্য জল পায়নি এর জন্যে আজ আমাদের 3-3 বার আসার পর আজকে আমাদের আবার বিক্ষোভ শুরু হয়েছে আমার নাম কি।